আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসকে সিম্পল লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগেই প্রথমে শুরুতেই দেখে নিলেন শপিং। তো আসলে আমি গিয়েছিলাম, আমাদের পরিবারের নতুন সদস্য আরেকজন আসতেছেন, তো আমি কিছু অর্ডার কালেক্ট করব বলতে গিয়েছিলাম। তো কিছু জিনিসও কিনে আনছি, বাসার জন্য যা লাগে, দুধ, ডিম, রেগুলার যা খরচ থাকে আমরা আমাদের ঘরের নিচ থেকেই করে থাকি। এখানে আমাদের পাশেই একটা আসদা, ওইখানে যাই। আমি মেটালেন, আজদা এবং নেক্সট থেকে কিছু আমাদের নতুন সদস্যের জন্য অর্ডার দিয়েছিলাম কাপড়। তো কিছু আসছে, কিছু এখনও আসে নাই। তো আমি যে শপিংয়ে গিয়ে সব কিছু কিনবো এটা পসিবল না, আমি হ্যাম্পার সাজাবো বলে। এখানে দুইটা কাপও আমাদের জন্য অর্ডার করে নিয়েছিলাম, তো আমি আমার হাজবেন্ডের জন্য। তো ওইটা আমি আরেকটা ব্লগে দেখাবো, এটা আর ওপেন করলাম না, আমি আমার একটা ব্লগে শেয়ার করব। তো আমি বাচ্চার কাপড় যখন দেখাচ্ছি, আমি চাচ্ছি আমার বোনের ছেলের সব কাপড় আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি কিছু কিছু কিনেছি, সব এখনও কিনা হয় নাই। তো আমি চিন্তা করেছি আস্তে আস্তে হ্যাম্পারটা দিব, যে জন্মের পরই দিয়ে হবে, ওই জন্য আমি আর আগে করি নাই। আমি আস্তে আস্তে করে জন্মের পরেই আমি আস্তে আস্তে করে দিব না, কারণ যেহেতু নিজে মানুষ, আস্তে আস্তে করে দিলে সুন্দর করে দেওয়া যায় এটাই। তো যাই হোক, আমি কিছু জিনিস ওর জন্য কিনে নিয়েছি। আর এই যে স্লিপ স্যুটগুলো, এগুলো খুব ভালো, আমার কাছে খুব পছন্দ এগুলো আজদার। আমার আয়নের জন্য দুইটা ট্র্যাকস্যুট অর্ডার করে নিলাম, যেহেতু একসাথে ডেলিভারি আসবে, ভাবলাম ওরও কিছু জিনিস আছে ওগুলো অর্ডার করে নেই। তো বাচ্চাদের পা খোলা যেগুলো স্লিপ সুইট, ওগুলো আমার খুব পছন্দ। আমার ইনায়া যখন পড়তো খুব কিউট লাগতো। আর পা যেগুলো স্লিপ সুইট, পা সহ যেগুলো, ওগুলো তেমনটা আমার ইনায়া পছন্দ করতো না। তো আমার কাছে মনে হয় পা খোলা যেটা, এটা ভালো। মাঝে মধ্যে ঠান্ডা লাগলে সক্স পরিয়ে নিলেন ভালো হয়, মাঝে মধ্যে খোলাও যায়। আর পা বন্ধ যেটা থাকে, এটা আসলে কিছু করাই যায় না। তো আমার কাছে মনে হয় পা খোলাটাই বেটার। তো এই দেখেন একটা সেট, এটা খুবই কিউট। এটা 9 to 12 মান্থের এনেছি। আর সমান সেট নেভি ব্লু কালার, আর একটা একটু ডিজাইন ডিফারেন্ট, সেম ওইরকম পাজামা সেট আর একটা অর্ডার দিয়ে আনছি। তো এখানে আয়নে দুইটা কার্টিগানও স্কুলের। তারপরে এখানে টি শার্টগুলো আমি এনেছি, এগুলা লং স্লিভের বেবির জন্য, আমার আয়ানের জন্য। যেহেতু আমার বোনের ছেলে হয়েছে, আমার আয়ানই ছিল, আমাদের শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক, ওই ছিল একমাত্র কিং। তো আলহামদুলিল্লাহ আরেকজন আসাতে আমার আয়ানের ফ্রেন্ড হয়ে গেল। আর আমার বোনের দুইটা মেয়ে আগের, এখন একটা ছেলে আলহামদুলিল্লাহ। তো এটা আমার ইনায়ের জন্য এনেছি। তো কিছু শপিং বেবির জন্য, কিছু শপিং আমার আয়ানের জন্য, ইনায়ের জন্য। তো আসলে শপিং করতে গেলে আর শপিংয়ে কিনতে গেলে বাচ্চাদের অনেক কিছুর প্রয়োজন। এগুলো আমার টাইটস আমার ইনায়ের জন্য এনেছি, পার্টিতে পরতে পারবে, খুব ভালো লাগলো দেখে। আর শপিংয়ে গেলে আসলে মনে হয় সব কিছু কিনে আনি, বাচ্চাদের সব প্রয়োজন, বাট এত কিছু আসলে লাগে না সব সময়, বাট সুন্দর লাগে, কিছু করার নাই। তো ওটা আমার আয়নের জন্য এনেছি। এই টি শার্টগুলো লং স্লিপের, খুব ভালো, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আমি বেবির জন্য এনেছি, আমার আয়ানের জন্য এনেছি, যেহেতু আয়ানের ভাই, খালাতো ভাই। তো আমি ভাবলাম যখন আমার ইনায়া কিছু পরে, আমি আমার মেহনুর, মেহরিন, আকসার জন্য কিনি। ওরা চার বোন আমার মেয়ে সহ, আর আমার আয়ানি ছিল একা। তো এখন আমার ছোটো বোনের একজন ছেলে আলহামদুলিল্লাহ, তো এখন আয়ানের ফ্রেন্ড হয়ে গেছে, যেহেতু অনেক ছোটো, বাট তারপরেও বড় হলে আসলে একসাথে খেলাধুলা করতে পারবে। আমার আয়ান তো আলহামদুলিল্লাহ 5 ইয়ার্স হয়ে গেছে। তো দেখেন আমি আয়ানটা দেখিয়ে দিচ্ছি, এগুলো আমার খুব পছন্দ হয়েছে, লং স্লিপের মধ্যে আর স্ট্রাইপের মতো কাজ করা, আমার খুব ভালো লেগেছে এটা। তো এটা আমার আয়ানের জন্য এনেছি, কোনো পার্টিতে বা এমনিতে পরতে পারবে। তো আসলে আয়ান ইনায়ের জন্যই অনেক কিছু কিনেছি, বেবির জন্য কিনেছি, আর বেসিক্যালি বেবির জন্য শপিং করতে গিয়ে আমার ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিনেছি। আসলে বাচ্চাদের কেনারটা শেষ হয় না। তো এই দেখেন আরেকটা লং স্লিপের, ওগুলো আমার খুব ভালো লেগেছে, কলারের মধ্যে যে পাইপিন স্টাইপ ইয়ে দিয়েছে স্টাইল করে, তো ওগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার আয়ানের জন্য ওগুলো এনেছি, ইনায়ের জন্য এগুলো এনেছি, আর বেবির জন্য। তো ফাইনালি বেবির জন্য কিছু এনেছি, আর আমি কিছু নেক্সট অর্ডার দিছিলাম, ওগুলোও আস্তে আস্তে আসছে, কিছু জিনিস চলে আসছে আর কিছু জিনিস এখনও বাকি। তো আমার যখন আমি হ্যাম্পার রেডি করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই একটা শু, খুবই কিউট, আসলে ছোটো ছোটো বেবিদের কাপড়গুলো বা যে কোনো জিনিস খুব ভালো লাগে। আমার এনায় যখন খুব বেবি ছোটো ছোটো ছিল, খুব ভালো লাগতো ওর কাপড়গুলো, খুব টাইনি সব কিছু ছিল আমার আয়ানেরও। আসলে এগুলা স্মৃতি, খুব ভালো লাগে আসলে বাচ্চাদের দেখতে দেখতে বড় হয়ে যায় ওরা।
আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।